ইসরাফিল আলাইসাল্লামের জন্মের 1000 বছর পর এবং মিকাইল আলাইসাল্লামের 500 বছর পর হযরত জিব্রাইল আলাইসাল্লামের জন্ম হয়। দুনিয়ার সকল পয়গম্বরের নিকট আল্লাহ তাআলার ওহী তথা আদেশ ও নিষেধ পৌঁছে দেয়াই জিব্রাইল ফেরেশতার সর্বপ্রধান কাজ ছিল। তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার ভার ইহারই উপরে। আবার কিয়ামতের পর বেহেশত সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রেদওয়ান ফেরেশতার সর্বপ্রধান উপদেষ্টা ও সাহায্যকারী হবেন জিব্রাইল আলাইসাল্লাম। পূর্বেই বলা হয়েছে যে ফেরেশতাদের মধ্যে ইসরাফিল ফেরেশতা আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী স্থানে অবস্থান করেন, তারপরেই জিব্রাইল ফেরেশতার স্থান। একমাত্র ইসরাফিল ফেরেশতা ব্যতীত অন্যান্য ফেরেশতার মধ্যে জিব্রাইল ফেরেশতাই আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী। ইসরাফিল ও জিব্রাইল আলাইহিসাল্লামের মধ্যে মাত্র 70 পর্দার ব্যবধান, উহার একটি হতে অপরটির দূরত্ব 500 বৎসরের রাস্তা। হাশরের মাঠে কোটি কোটি মানবের বিচারের দিন হাশরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সর্বত্র আল্লাহর আদেশসমূহ ঘোষণা করার এবং হাশরের মাঠের যাবতীয় শৃঙ্খলা বিধানের বিরাট দায়িত্ব জিব্রাইল ফেরেশতার উপরেই অর্পিত হবে। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন 70,000 ফেরেশতার মিছিল সহ বেহেশতে পৌঁছে দেওয়ার সময় লেওয়ায়ে হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে, জিব্রাইল ফেরেশতাই সে পতাকা ধারণ করে মিছিলের অগ্রগকে গমন করবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গমন করেন তখন জিব্রাইল ফেরেশতাই তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ সর্বদা তার সঙ্গে থেকে আসমান জমিন বেহেশত দুজক এবং এর মধ্যবর্তী যাবতীয় বিষয় সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হযরতকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আসমানসমূহে অবস্থানরত ফেরেশতা ও আম্বিয়াদের রুহের সাথে তার আলাপ পরিচয় করে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে জিব্রাইল আলাইহিসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আমাকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনার সর্বশেষ সীমানা, এর অতিরিক্ত গমনের সাধ্য নেই আমার। আমি যদি এক পা অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 70,000 পাখা সব পুড়ে ভস্ম হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে জিব্রাইল ফেরেশতা শেষবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি জিজ্ঞেস করেছিলেন, হে ভাই জিব্রাইল, আমার মৃত্যুর পর কখনো দুনিয়াতে আসবেন কি? তদুত্তরে জিব্রাইল আলাইহিসাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইন্তেকালের পরেও আমি আরো 10 বার দুনিয়াতে আসব এবং এক একবার একটি জিনিস দুনিয়া হতে তুলে নিয়ে যাব। প্রথমবারে সবুর, দ্বিতীয়বারে নিবলজ্জা, তৃতীয়বারে ভালোবাসা, চতুর্থবারে ন্যায় বিচার, পঞ্চমবারে বরকত, ষষ্ঠবারে দানশীলতা, সপ্তমবারে সত্যবাদিতা, অষ্টমবারে হালাল রুজি, নবমবারে দিনী তালিম এবং দশমবারে কোরআন মাজিদ দুনিয়া হতে উঠিয়ে নেওয়ার জন্য একাধিক্রমে আমাকে আরও 10 বার দুনিয়াতে আসতে হবে। আমি 10 বার দুনিয়ায় আসার পরই কিয়ামতের পূর্ব আলামত প্রকাশিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল ফেরেশতার সর্বমোট বৃহৎ 70,000 পাখা আছে। তার মাথা হতে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত। উহার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল আলো সংলগ্ন তার চক্ষুদ্বয় সূর্য সমতুল্য। ইহাই তার স্বাভাবিক রূপ। কিন্তু তিনি যখন ঐশী বাণী নিয়ে পয়গম্বরদের কাছে আগমন করতেন তখন সুন্দর সাদা পোশাকে সুসজ্জিত সুফি মুত্তাকি মানুষের আকৃতি ধারণ করে আসতেন। হাদিস শরীফে উল্লিখিত আছে যে জিব্রাইল আলাইসাল্লাম প্রত্যহ 360 বার নূরের সমুদ্রে গোসল করবেন। গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলি ঝাড়তে থাকেন তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরে তার প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেশতার পয়দা হয়। এই ফেরেশতাগণ আকারে ছোট হলেও চেহারা অবিকল জিব্রাইল ফেরেশতার মতোই। এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণগানে লিপ্ত হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকেন।
তো প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনা এই পর্যন্তই। আগামী আলোচনাটি শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাযাকাল্লাহ।